কমলগঞ্জের বিভিন্ন বাজারে বসেছে মাছের মেলা। আব্দুল বাসিত খানের তথ্যচিত্রের উপর ডেস্ক নিউজ। মৌলভীবাজারের কমলগঞ্জে পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে বিভিন্ন বাজারে বসেছে মাছের মেলা। কমলগঞ্জের ভানুগাছ, শমশেরনগর, আদমপুর ও মুন্সীবাজারে বসা বিশাল মাছের মেলায় বিভিন্ন জাতের বড় আকারের মাছ সাজিয়ে বসেছেন মাছ বিক্রেতারা। দুপুরে ভানুগাছ, মুন্সীবাজার ও আদমপুর বাজারে মাছের মেলা ঘুরে দেখা যায়। প্রতিটি মাছের দোকানে বড় আকারের মাছ সাজিয়ে রাখা হয়েছে। মেলায় উঠেছে বোয়াল, বাঘ, কাতল, চিতল, রুই, কাতলা সহ সব ধরনের মাছ। 5 কেজি ওজন থেকে শুরু করে 30 কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে মেলায়। সহজে হাট বাজারে পাওয়া যায় না এমন মাছও সাজিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। প্রতিটি মেলায় বেশ চড়াদাম হাঁকাচ্ছেন মাছ বিক্রেতারা। ক্রেতারা জানান, মেলায় নানা জাতের বড় আকারের মাছ উঠলেও দাম বেশ চড়া। বিক্রেতাদের সঙ্গে দরাদরি করে মাছ কিনে নিতে হয়। মাছ বিক্রেতারা বলেন, দাম বড় কথা নয়, মূলত ক্রেতাদের আকর্ষিত করে মেলায় বড় আকারের মাছ সরবরাহ করা হয়। বেশ চড়াদাম বলা হলেও ক্রেতারা দরাদরি করে পরে সহনীয় পর্যায়ে হলেও কিনে নিচ্ছেন। উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজারে মাছ উঠেছে প্রচুর। তবে বিক্রেতারা বলছেন, করোনার মহামারী কারণে অন্যান্য বছরের তুলনায় এবার ক্রেতা কম। বিএমএফ টেলিভিশনকে মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুনাল আহমদ তরফদার জানান, করোনার কারণে ব্যবসায়ীরা অনেক কষ্টে আছে, তবে তারা যেন দ্রুত মন্দা অবস্থা কাটিয়ে উঠে পুরোপুরি ব্যবসায় নামতে পারে সেই আশা করছি। ফারিহা ফেরদৌস, ডেস্ক নিউজ, বিএমএফ টেলিভিশন।